আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাড়িতে আসলে প্রকৃতিকে একদম কাছ থেকে দেখার সৌভাগ্য মিলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহর অপরূপ সৌন্দর্যের কথা কি বলবো, মাশাআল্লাহ, যেদিকে তাকাই একদম মনটা ভরে যায়। বাড়িতে এসেছি, কোনো কিছুই পারফেক্টভাবে হচ্ছে না, যদিও সব কিছু একদম এলোমেলো হিজিবিজি, কিন্তু তারপর আমি প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করার জন্য ছোটোখাটো কিছু ভিডিও করেছি, আর তাই আপনাদের সাথে শেয়ার করি, যেমনই হোক না কেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, তারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার হাজবেন্ডের বড় বোন, আমরা আঞ্চলিক ভাষায় একে নুনাস বলেই থাকি, এই আপা একটা বড় হাঁস নিয়ে এসেছে, এটাকে চীন হাঁস বলে পরিচিত, বড় একটা হাঁস, আর এটা মোটামুটি 4 কেজির মতো ওজন ছিল। এটাকে এখন অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কারটা আমরা সবাই মিলেমিশে করেছি। এখন এটাকে একটু হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে মাংসটা রান্না করব। আর বাড়িতে এই হাঁসের মাংস তারপরে চুলায় রান্না করা, এগুলো কিন্তু বেশ মজা হয়। মাংসটা কাটা হয়ে গেছে, মোটামুটি 3 কেজির উপরে মাংস ছিল, যেহেতু আমরা বাড়িতে মোটামুটি এখন অনেক সদস্য, তাই পুরো মাংসটাই রান্না করব। আর এটা কোনো রেসিপি আকারে শেয়ার করছি না, যতটুকু পরিমাণ মাংসের মশলা লাগে এই পরিমাণে দিয়ে দিচ্ছে, আর এই কাজগুলো আমার নুনাশেই করে নিচ্ছে, আমি তাকে একটু একটু হেল্প করেছিলাম। কয়েকদিন আগে স্মাইলের চুরুবিয়ার চ্যানেলে সরুবি অপু কিন্তু রাজ হাঁসের মাংস রান্না এবং গরম ভাতের সাথে খাওয়া দেখিয়েছিল, আর তখন থেকে কিন্তু আমার এক প্রকার জীবে জল চলে এসেছিল, আর আজকে সেই স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ। গ্রামে মাটির চুলায় রান্না করা আর বাটা মশলা রান্না করা স্বাদই কিন্তু আলাদা হয়ে থাকে, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেলে একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। যেহেতু মাংসের পরিমাণটা অনেক বেশি, তাই আমরা মাটির চুলায় রান্না করেছিলাম, আর এসের সাথে একদম সব মশলা সময় মতো দিয়ে আর পরিমাণ মতো কিছু আলু দিয়ে মাখিয়ে নিয়ে চুলায় একদম বসিয়ে দিয়েছি। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, তাই কিন্তু ভিডিওটা অত ভালোভাবে করা হয়নি। গ্রামের সময়টাতে কিন্তু খুব খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর এইসব করে কিন্তু পার হয়ে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আবার চলে যেতে হবে আপন নিরে, সেই কনক্রিটের শহরে। এই তো মাংস রান্নাটা হয়ে গেছে, এত মজা হয়েছিল। এখন যে আমি বয়স দিচ্ছি, এখন আবার আমার খেতে ইচ্ছে করছে, আর আমরা যেহেতু অনেকে একসাথে খাবো, তাই বারান্দাতে একটা পার্টি বেজিয়ে নিয়েছি, ভাবলাম যে সবাই পিকনিকের মতো এখানেই বসে খেয়ে ফেলি। আর সাথে বেগুন ভাজি ছিল, মাছের তরকারি আর মাসকালার ডালও ছিল। এই তো সব বাচ্চারা আগে বসেছে, তারপর আমরা যা আমার ননদ ননাস ওদের সাথে আমি খেয়েছি, আর এখানে যে সবচেয়ে বয়স্ক একজন দেখছেন, এটা হচ্ছে আমার শ্বশুর, আলহামদুলিল্লাহ উনি এখন পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে। যদি আমি বলেছিলাম যে বাবা আপনি রুমের ভিতরে খান, কিন্তু বলছিল যে না, সব নাতি নাতনিদের সাথেই খাবে। আর এত সুন্দর একটা মুহূর্ত আমি কিন্তু একটু ভিডিও করেছি, ভাবলাম যে স্মৃতি হিসাবে আমার স্মৃতির পাতায় না হয় একটু জমাই থাক। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সবসময় আমরা এভাবে মিলেমিশে সবাই একসাথে থাকতে পারি। আর সবার সুস্বাস্থ্য কামনা করে চা খেতে খেতে আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।